বছরের প্রথম দিনে অভিনব গোপাল বনভোজনের আয়োজন। বনগা হরিভক্তি প্রদায়নী সভার পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বহু ভক্ত। ইংরেজি নববর্ষের প্রথম দিনে অভিনব গোপাল বনভোজনের আয়োজন। এদিন শ্রী শ্রী গোপালজিওর বনভোজন উপলক্ষে গোপাল মিলন মহোৎসবে সামিল হলেন বহু ভক্ত সম্প্রদায়। বনগ্রাম শ্রী শ্রী হরিভক্ত প্রদায়নী সভার পক্ষ থেকে এদিনের এই গোপাল বনভোজনের আয়োজন করা হয়। সম্প্রতি শ্রী শ্রী হরিভক্ত প্রদায়নী সভার বনগার মন্দির স্থাপনের জন্য জমিদান করেছেন জ্ঞান প্রকাশ ঘোষ। বনগা স্টেডিয়াম পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠবে এই মন্দির। বছরের প্রথম দিন সেখানেই আয়োজন করা হয় এই অভিনব গোপাল মিলন মহোৎসব। আগেই আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রচার করে জানানো হয়েছিল, যাদের বাড়িতে গোপাল আছে তারা বছরের প্রথম দিন এই বিশেষ উৎসবে তাদের গোপাল নিয়ে আসবেন। এদিন সকাল থেকেই ভক্তেরা একে একে তাদের বাড়ির গোপাল নিয়ে আসেন অনুষ্ঠান স্থলে। এরপর আয়োজকদের পক্ষ থেকে শুরু হয় গোপাল সেবা, সাথে চলতে থাকে হরিনাম সংকীর্তন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এবছরই প্রথম গোপাল বনভোজনের আয়োজন করা হয়েছে। আগামী বছর আরও বড় মাত্রায় এই অনুষ্ঠান করবার ইচ্ছা রয়েছে। আগামী বছর থেকে শিশুদেরও এই উৎসবে গোপাল রূপে পুজো করা হবে বলেও জানা গেছে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগার বিশিষ্ট জনেরা। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, সংগঠনের সভাপতি বিনয় সিংহ, জমিদাতা জ্ঞান প্রকাশ ঘোষ সহ সংগঠনের অন্যান্য সকল সদস্য। এদিন ভোগ আরতি শেষে প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল ভক্তদের জন্য। এই বিষয়ে বনগা হরিভক্তি প্রদায়নী সভার সম্পাদক জয়দেব কুণ্ডু বলেন, আজ থেকে 49 বছর আগে যার হাত থেকে শুরু হয়েছিল তিনি হচ্ছেন প্রভুপাদ মদন মোহন গোস্বামী। তখন তাকে যারা সাহায্য হাত বাড়িয়েছিলেন তাদের অনেকে আজকে আমাদের মধ্যে নেই। আজকে আমরা মাননীয় জ্ঞান প্রকাশ ঘোষ, তিনি এই মন্দিরের জন্য এখানে 4 বিঘা জমি দান করেছেন, সেখানে আজকে আমরা মন্দির নির্মাণ করতে চলেছি। মন্দিরের এই মাঠের আমাদের সংস্কার হয়ে গেছে, এখন মন্দির নির্মাণ হবে, আগে কয়েক বছর মধ্যে মন্দির নির্মাণ হবে। এবছর আমরা 1 জানুয়ারি আমাদের বনগ্রাম শ্রী হরিভক্তি প্রদায়নী সভার পক্ষ থেকে গোপালের শ্রী শ্রী গোপালজিউর বনভোজন উপলক্ষে গোপালের মহামিলন মহোৎসবের আয়োজন করেছি এবং এই অনুষ্ঠান আমাদের প্রতি বছর চলবে। আপনারা সকলেই জানেন আমাদের বনগা খেলাগড় ময়দানে আমাদের প্রত্যেক বছর বাৎসরিক উৎসব হয়, সেই বাৎসরিক উৎসব আমাদের আগামী 27 জানুয়ারি শুরু হচ্ছে, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের একটা নতুন সংযোজন হলো এই গোপালের মিলন মহামিলন মহোৎসব, গোপালের বনভোজন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বনগা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।